আসসালামু আলাইকুম। ছোট্ট সময় নেব, অল্প সময়ে অল্প একটু কথা বলবো, কিন্তু জীবনের অনেক প্রয়োজন, অতি প্রয়োজনীয় কথা, অর্থাৎ ওয়ার্ড চয়েস কেমন হবে। আমি শামীম হাসান নাহিম, সংক্ষেপে শাহানা, সংক্ষেপে এবং সংকেতে ওয়ার্ড চয়েস কেমন হবে এই ব্যাপারে আমি কথা বলবো একটু। বডি ল্যাঙ্গুয়েজটি কেমন হবে এবং ওয়ার্ড চয়েস, কোন শব্দ দিলে, শব্দ তো মানুষকে জব্দ করে তাই না, কোন শব্দ দিলে ফলাফলটা ভালো হয় আর কোন শব্দে কেউ কেউ অপমানিত অথবা অনেকেই অপমানিত হন কিভাবে। ধরেন আপনি সকাল 9টার সময় আপনার মহল্লায় একটা দোকানে গেলেন 500 টাকা ভাঙাতে, 500 টাকা সকালবেলা হয়তো লোকটা বহনই করেননি অর্থাৎ দোকানদার, আপনি যে বলেন, আপনি সুন্দর করে, আপনি ভদ্রলোক সুন্দর করে বললেন যে টাকা একটু ভাঙিয়ে দিবেন, খুব উপকার হয়। দোকানদার দেবেন বাংটি নাই, গম্ভীর মুখেই বলবেন সাধারণত। এবার আপনি যখন চলে যাচ্ছেন পিছন থেকে বলছে এখন বউনি করতে পারি না, এর মধ্যে আসে করতে এগুলা, আপনাকে এটা হজম করতে হবে। আপনি পাশের দোকানে গেলেন, পাশের দোকানও আপনাকে ভাঙতে দেন নাই কিন্তু আপনার মন খারাপ হয়নি, প্রথম দোকানে আপনার মন খারাপ হয়েছে, খুব অপমানিত হয়েছিলেন। সেকেন্ড শপ, আপনি বলেন খুব উপকার হয়, 500 টাকা ভাঙিয়ে দিবেন, তিনি বলেন ভাঙতে থাকলে অবশ্যই দিতাম অথবা থাকলে অবশ্যই দিতাম, একটু হাসি নিয়ে, একটু বিনয়ের হাসি নিয়ে কথা বলা আর কিছু না। দেখেন উনি হ্যাঁটাকে নাটাকে হ্যাঁর মধ্যে ভরে দিয়েছেন দ্বিতীয় দোকানদার, প্রথম দোকানদার একেবারে নেইকেড নো বলেছেন, আমরা এটাকে বলি নেইকেড নো। একজন উপকার প্রার্থীকে কখনোই এরকম পোশাকহীন নেইকেড নো বলা যায় না, এটা অনেক বড় ধরনের বেয়াদবি। আমি তো উপকার করতে পারছি না, তাহলে বিনয়ের মাত্রা একটু বেশি হবে, যেটা দ্বিতীয় দোকানদার করেছেন, যেটা আপনি করে থাকেন, থাকলে দিতাম, থাকলে অবশ্যই দিতাম। ধন্যবাদ, দোয়া করবেন, দোয়া রাখবেন সবার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।